এবার কুমিল্লার আলোচিত এমপি আ ক ম বাহউদ্দিনকে খেসারত দিতে হবে, কেননা তিনি একটি খুবই স্পর্শকাতর জায়গায় আঘাত করেছেন। কয়েকদিন আগে মদমুক্ত পূজা করার আহ্বান জানিয়েছেন এমপি পাহাড়, এরপরেই ভীষণভাবে ক্ষিপ্ত হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তারা পরিষ্কার বলেছে আকম বাহুদ্দিনকে মনোনয়ন দেওয়া হলে খেসারত দিতে হবে। আচ্ছা, খবরটা হলো এই যে কুমিল্লা ৬ আসনের এমপি আকম বাহুদ্দিনের এক বক্তব্যের নিন্দা জানিয়েছেন এই ঐক্য পরিষদের নেতারা। এর প্রতিবাদে তারা বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে বাহুদ্দিনকে মনোনয়ন দেওয়া হলে এর খেসারত দিতে হবে তাকে। চিন্তা করেন, আমি শুধু ভাবছি যে ভাগ্যিস মানে কোনো বিএনপি নেতা ফাউল করেনি, তাহলে তো মানে মনে হয় আগুন জ্বলে উঠত। মানে আওয়ামী লীগের এমপি বলাতেই এই ঐক্য পরিষদের নেতারা এই পরিমাণ ক্ষিপ্ত হয়েছে। আর যদি বিএনপির কেউ বলতো, জামাতের বলতো, তাহলে তো রক্ষা ছিল না। এতক্ষণে রাষ্ট্রদ্রোহী মামলা টামলা হয়ে একেবারে ভয়ঙ্কর অবস্থায় তো, সাথে সাথে অ্যারেস্ট, কিন্তু এখানে কিচ্ছু আসা যায় না। বাহুদ্দিনকে অস্বীকার করা বা তাকে উপেক্ষা করে চলা আওয়ামী লীগের এখন সেই মুরুদ নেই। যাই হোক, এখন বলছেন যে এর প্রতিবাদে তারা বলেছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে বাহুদ্দিনকে মনোনয়ন দেওয়া হলে এর খেসারত দিতে হবে। শুক্রবার সংগঠনটির দপ্তর সম্পাদক মিহিরঞ্জন হাওলাদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। আকম বাহুদ্দিনের বক্তব্য সহ সাম্প্রতিক কিছু ঘটনার প্রতিবাদে আগামী শুক্রবার তারা সারা দেশে সমাবেশ ও বিক্ষোভে ডাক দিয়েছে। আচ্ছা, আমরা একটু দেখি, হালকা করে একটু শুনি কি বলছিলেন বাহউদ্দিন। প্রবলেম যেই জায়গায়, প্রবলেম কিন্তু আমরা না, আপনারাও কিছু প্রবলেম ক্রিয়েট করেন। সারা রাত না মটর খেয়ে না আসে, সকালবেলা ঘুমাতে কি দেখো না, খোলামেলা কইলাম আপনাদের, এটা বন্ধ করতে হবে আপনাদের। আমার কথা খারাপ লাগলেও আমি একটু বাস্তব কথাটা কইছি নাকি, একজন অস্বীকার করেন যে আমার কথা মিথ্যা। আপনারা মদমুক্ত পূজা করেন তাহলে এত মণ্ডপ হবে না, এটা এত মণ্ডপ হবে না, আমি একটা বাস্তব কথা বললাম, ভিতরটা বললাম। দর্শক শুনলেন তো, বাহুদ্দিন শুধু এখন না, দেখেন এর আগে যখন দেখি সিটি কর্পোরেশন নির্বাচন হয়, সেই নির্বাচনে তো এবার তো তার মনোনীত প্রার্থী জিতেছে এবং তাকে জয়ী করার জন্য যা করার তাই করেছে। নির্বাচন কমিশন পর্যন্ত তার কাছে অসহায় হয়েছে, চিঠি দিয়ে তাকে বলেছে এলাকা ছাড়ার জন্য, তিনি তো ছাড়েনি, উল্টো কোর্টে মামলা করেছেন যে কেন তাকে ছাড়তে বলা হলো। পরে মানে পিছু হটে নির্বাচন কমিশন এবং তিনি তার উপস্থিতিতেই মানে তার অবস্থান থাকা অবস্থায় সেই নির্বাচন হয়, যে নির্বাচনকে সাক্কু বলছে যে তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে গত বুধবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সভায় এমপি বাহুদ্দিন মদমুক্ত পূজা করার কথা বলেছিলেন। এর মাধ্যমে তিনি সাম্প্রদায়িক কটাক্ষমূলক বক্তব্য দিয়েছেন এবং নিজের সাম্প্রদায়িক চেহারা উন্মোচিত করেছেন। বিবৃতিতে বলা হয় মদ পুজোর আনুষঙ্গিক কোনো বিষয় কখনো ছিল না, আজও নেই, মদের জন্য পুজোর সংখ্যা বৃদ্ধি হচ্ছে বলে আকম বাহুদ্দিন যে উক্তি করেছেন তা রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা পরিচয়কে জনসমক্ষে ভুলুণ্ঠিত করেছে। এটা সত্যি, এটা মানে এইভাবে মন্তব্য করা মানে মদমুক্ত পূজা মানেটা কি, তার মানে এটাকে তিনি কিভাবে একটা ধর্মকে জনসমক্ষে পরিচিত করাচ্ছেন। এমনিতেই মানে হিন্দু ধর্মাবলম্বী যারা তারা এই পূজার অনুষ্ঠান নিয়ে টেনশনে আছে কি হয় না হয়, তার মধ্যে যদি এই ধরনের কথা বলা হয় এটা তো এক ধরনের উস্কানি দেয়া। সেজন্যই বলছিলাম যে এইটা ভাগ্য আলো যে বিএনপি জামাতের কোনো নেতা বলেনি। সংগঠনটির তিন সভাপতি সাবেক এমপি উষাতন তালুকদার, অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয় আগামী এমপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে বাহুদ্দিনকে মনোনয়ন দেওয়া হলে এর খেসারত দিতে হবে। কিন্তু এখন তার কি খেসারত দিতে হবে এটা তো বলছেন না, আগামীতে মনোনয়ন দিল কি দিল না, কিন্তু এখন তাকে মানে কি শাস্তির দাবি সেটা আমি পরিষ্কার হলাম না। শুক্রবার সারা দেশের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জের মেয়র ফয়সাল, এক সমাবেশে স্থানীয় এমপি মৃণাল কান্তি দাসকে মালাউন বলে সাম্প্রদায়িক গালিগালাজ করেছেন।
এমপি বাহউদ্দিন পূজার্থী জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। এছাড়া কুড়িগ্রামের চারণ কবি রাধাপদ রায়ের উপর হামলা এবং বিভিন্ন জায়গায় মন্দিরের হামলা ভাঙচুরের প্রতিবাদে ও দুর্গাপূজার ছুটি তিন দিন করার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। রাজধানীতে এই কর্মসূচি পালিত হবে ওই দিন বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। যাই হোক, দেখবো এই আকম বাহউদ্দিন ব্যাপারে কি পদক্ষেপ নেয় সরকার, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের, সেটা দেখার অপেক্ষায় থাকলাম। ধর ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।